আমাকে দুটো কথা বলবেই। কবিতাকে ধন্যবাদ এই জন্য যে কবিতা কাজটা করতে রাজি হলেন, আমি এবং কৌস্তুভ আমাকে নিয়ে গেলেন কবিতার বাড়িতে, আমরা স্ক্রিপ্টটা পড়লাম। স্ক্রিপ্টটা পড়ার পরে সমস্ত আলোচনাগুলো করার পরে আমি বললাম এখানে জন হেনরি গানটা থাকবে, হেমাঙ্গ বিশ্বাসের জন হেনরি, মানে সেটাই তো স্বাভাবিক, আমরা গানটাকে ব্যবহার করব। এবার সুমনদা বললেন যে না, হ্যাঁ ওটা আমি তাহলে আমার কাছে এসছো কেন, আমি ওটা আবার নতুন করে তৈরি করব। আমি তো পুরো থ, মানে একটা ঐতিহাসিক গান জন হেনরি, সেটাকে রিপ্লেস করা, এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে আজকে আমি অন্তত সেই গানটা কবিরদাকে এখানে গাইতে বলবো। ধন্যবাদ কৌস্তবকে যে আমি শেষমেশ আমার প্রথম রাজনৈতিক ছবিটা করে উঠতে পারলাম। অনেকের চক্রতে যে গানটির কথা উল্লেখ করলেন জন হেনরি, জন হেনরির গানটি, হ্যাঁ আমি উপযাচক হয়ে দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে ব্যর্থ, ঠিক হলে ঠিক, এটি একটা কাজের কাজ হয়েছে। পাহাড় ফাটিয়ে টানেল বানাবে সাহেব কর্মদাতা, কর্মীরা সব ছেলের কয়েদি, কাজেই মাইনে নেই, বিনা দোষে ছেলে আটক, নিগ্র শ্রমিক মাগনাতেই, নিগ্র শ্রমিক মাগনাতেই, নিগ্র শ্রমিক মাগনাতেই। পূর্বপুরুষ কৃত দাস ছিল, দাস প্রথা নেই আর, আছে বিনা দোষে কারোদের জেলে ঢোকানোর কারবার, নারাই বসালো রেলের লাইন গাইতে হাতুড়ি ধরে, জন উইলিয়াম হেনরিও ছিল কয়েদি পোশাক পরে, উইলিয়াম হেনরি, জন উইলিয়াম হেনরি। বিশাল চেহারা হাতুড়ির গায়ে চৌচির হয় সব, জন হেনরির হাতুড়িতে ভাঙে ভাঙা যা অসম্ভব, ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে টানেল বানাবে কারা, হাতুড়ির খায় ড্রিল বসানোর তাগদ ধরেছে যারা, যারা তাগদ ধরেছে যারা, যারা তাগদ ধরেছে যারা। জন হেনরির একটি মারে ড্রিল ঢুকে যায় সোজা, কালো মানুষের মেহনা টানে সাদা মানুষের বোঝা, বাস প্রচালিত ড্রিল যেই জন হেনরির চালা, আমি আছি সেই হাতুড়িতে তোরা তোদের যন্ত্র চালা, জন হেনরির হাতুড়ি, জন হেনরির হাতুড়ি। যন্ত্রে মানুষে লড়াই চলল হেনরির হলো জয়, এত মেহনত শরীরে সয় না, জিতেও মরতে হয়, জন হেনরিরা মরেও মরে না, গানে গানে থেকে যায়, গান পেতে শোনো হাতুড়ি এখনো শ্রমিকের গান গায়, গায় শ্রমিকের গান গায়, জন হেনরির গান গায়, গায় শ্রমিকের গান গায়, জন হেনরির গান গায়। চমৎকার গাইলেরা। অনেকদিন আগে এরকমই একটি, আপনারা কল্পনা করুন, আমার মাথায় ছবিটা এসেছিল একটা স্টেডিয়াম থেকে। আমরা যদি এরকমভাবে ভাবি, স্টেডিয়ামে যারা যারা ছিলেন আমাদের এই সভ্যতার গোড়াপত্তন করেছেন বা নানানভাবে সভ্যতায় অবদান রেখেছেন, মানুষের সংগ্রামে অবদান রেখেছেন, সভ্যতার একটা বড় জায়গা, ছোট তো লড়াই, তা তাঁরা বসে আছেন, তাঁরা তো সব মৃত, তারা গ্যালারিতে বসে আছেন, আর মাঠে কি হচ্ছে তারা কি দেখছেন, একটা রেলে রেস, সভ্যতার বেটনটা কার হাত থেকে কোথায় যায়। আমি অনেকদিন আগে এই গানটা তৈরি করেছিলাম, তারপর অনেকদিন আর গায়নি গানটা, অনেকদিন গায়নি। কৌস্তব ওর খুব প্রিয় এই গান, উনি তখন তো অল্প বয়সী ছেলে ছিলেন যখন এই গানটা হয়েছে। গ্যালারিতে বসে গ্যালিলিও, গ্যালারিতে বসে নিউটন, গ্যালারিতে বসে গ্যালিলিও, গ্যালারিতে বসে নিউটন,
দেখছেন রিলের এসে কারা, তুলে নিল কাদের বেটন, চারবাক আছেন কোথাও, মাক্সেরও দাড়ি দেখা যায়, চারবাক আছেন কোথাও, মাক্সেরও দাড়ি দেখা যায়, এক মুখ উদ্বেগে নিয়ে ভাবছেন কে কাকে বাঁচায়, কি যেন হঠাৎ গান ধরে, কি আবার ফকির লালন, গানের বিষয় হলো গিয়ে রিলের সে বেচারা বেটন, গালিবের মুখ গ্যালারিতে গজল কি ঢাকে অনটন, গালিবের মুখ গ্যালারিতে গজল কি ঢাকে অনটন, দেখছেন রিলের সে কারা, তুলে নিল কাদের বেটন, গ্যালারিতে বসে গ্যালিলিও, গ্যালারিতে বসে নিউটন, গেস্ট কার্ড নিয়ে তিতুমির এসেছেন মাটি ফুঁড়ে যেন, গেস্ট কার্ড নিয়ে তিতুমির এসেছেন মাটি ফুঁড়ে যেন, ভাবছেন পরিবেশ নিয়ে সকলে লড়ছে না কেন, চেগে ভরার হাত ধরে বিদ্রোহী সাঁওতাল ছেলে, চেগে ভরার হাত ধরে বিদ্রোহী সাঁওতাল ছেলে, ভাবছে মুক্তি আনা যাবে কতগুলো রাইফেল পেলে, কে যেন হঠাৎ গান ধরে, কে আবার ফকির লালন, গানের বিষয় হলো গিয়ে রিলের সে বেচারা বেটন, ঈশ্বর চন্দ্রের পাশে আম্বেদকর একানন, দেখছেন রিলের সে কারা, তুলে নিল কাদের বেটন, বসুরাজ শেখরের ঠাঁই, কি আশ্চর্য আজ রাজশেখর বসুর জন্মদিন, বসুরাজ শেখরের ঠাঁই, গ্যালারিতে সংরক্ষিত রাসেলের প্রতিবেশী তিনি, দুজনেই উৎকণ্ঠিত, কে যেন হঠাৎ গান ধরে, কে আবার ফকির লালন, রিলের সে গানের বিষয় হলো গিয়ে রিলের সে বেচারা বেটন, আদিকালের স্পাটাখাস গ্যালারিতে বসে একদিকে, আদিকালের স্পাটাখাস গ্যালারিতে বসে একদিকে, কে যেন বলেন ছুপি ছুপি, শঙ্কর গুহনীয়কে, এখানে যারা অল্প বয়সী আছেন, শঙ্কর গুহনীয়কী নামটি আজকে বিস্মৃত, একজন অসামান্য অসামান্য ট্রেড ইউনিয়ন নেতা ছত্তিশগড়ে কাজ করেছিলেন, এবং লিকার লবি খুব জোরালো ছিল, সবাই মদ খেতেন ওয়ার্কাররা। শঙ্কর গুহনীয়কী মহিলা শ্রমিকদের সংগঠিত করে আগে এমন একটা আন্দোলন করেন যেখানে মেয়েরা বলেন ছেলেদের তোমরা যদি আর মদ খাও তোমাদের জন্য রান্না করব না, তারা রান্না করবেন কেবল বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আর ছোটদের জন্য। বিশ্বাস করুন, অল্প কিছু কালের মধ্যেই মদ খাওয়া ছেড়ে দিল সবাই,
এর দাম শঙ্কর গ্রহণীয়কে দিতে হলো। গ্যালারিতে প্রীতিলতা রোজা, প্রীতিলতা ওয়াদেদার, রোজা লুক্সেমবুর্গ, যার সঙ্গে তর্কে ভ্লাদিমির ইলিচ লেনিনও পেরে ওঠেননি। এই আশ্চর্য একজন সংগ্রামী মানুষ যাকে প্রুশিয়ার সৈন্যরা বন্দুকের কুঁদো দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। গ্যালারিতে প্রীতিলতা রোজা, মিলে যায় মগজের হৃদয়, কথা বলে শহীদ মেয়েরা সোনি শরীর বিষয়ে, কে আবার গান ধরে, কে আবার ফকির লালন, গানের বিষয় হলো গিয়ে রিলের এসে বেচারা বেটন। গ্যালারিতে বসে গ্যালিলিও, গ্যালারিতে বসে নিউটন। বতন কে সজিলে জওয়ান, ইয়ে নগমে তুমহারে লিয়ে হ্যায়, ইয়ে নগমে তুমহারে লিয়ে হ্যায়। বতন কে সজিলে, ব্রিলিয়েন্ট সুর।